নিরাপদ অভিবাসন সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে ঢাকা সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র কমিশনার। আইওএম এবং ডিক্যাব আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানান ঢাকার ইইউ ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলি। বলেন, অভিবাসনকে আগামী দিনে আরও নিরাপদ এবং টেকসই করতে এই সফর। তার মতে, জনসচেতনতা এবং দালালদের চিহ্নিত করে আইনের আওতায় আনার মাধ্যমে গণমাধ্যমই পারে অবৈধ অভিবাসন ঠেকাতে, আর এতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে ইইউ।